রক্তদান খুবই একটি ভালো পদক্ষেপ। গত 2-3 দশক ধরেই রক্তদান কর্মসূচির একটি সংস্কৃতি গড়ে উঠেছে। কিন্তু রক্ত দেওয়ার আগে মাথায় রাখুন এই বিষয়গুলি। 1. রক্ত দেওয়ার আগে রেড ক্রস সোসাইটির নিয়মকানুনগুলো পড়ে নিন। জেনে নিন আপনি রক্ত দেওয়ার জন্য আদৌ উপযুক্ত কিনা। কি ধরনের রোগব্যাধি শরীরে থাকলে একজন রক্তদান করতে পারেন না, তা ডোনারের নিজের উদ্যোগেই জেনে নেওয়া উচিত। 2. সাধারণত সরকারি ব্যাংক থেকেই রক্ত নিয়ে আসেন সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা, কিন্তু তা সত্ত্বেও রক্ত দেওয়ার আগে জেনে নেওয়াই ভালো। কোনো ভুইফোর প্রাইভেট ব্লাড ব্যাংক থেকে লোকজন আসছে শুনলেই এড়িয়ে যাওয়াই ভালো। 3. খুব বিশ্বস্ত এবং চেনা পরিচিত জায়গায় রক্তদান করলেও সিরিঞ্জ হাতে ফোটানোর আগে লক্ষ্য রাখুন নতুন সিরিঞ্জ ব্যবহার করা হচ্ছে কিনা, আর আপনার রক্ত নেওয়া হয়ে যাওয়ার পরে খেয়াল করুন সিরিঞ্জটি ফেলে দেওয়া হচ্ছে কিনা। 4. খালি পেটে রক্ত দিতে কখনোই যাওয়া উচিত নয়। রক্ত দেওয়ার আগে ভালো করে পানি খাওয়া উচিত এবং চা কফি যতটা সম্ভব এড়িয়ে চলুন। 5. বেশিরভাগ রক্তদান শিবিরেই রক্ত দেওয়ার পরে কিছু না কিছু খাবার দেওয়া হয়। সাধারণত রক্ত দেওয়ার পরে নোনতা কিছু খাবার খেতে হয়, ফ্রুট জুস, কুকিজ ইত্যাদি খাওয়া যেতে পারে।